শেয়ার করছি আমার বন্ধু শিপনের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। ঘটনাটি আমি শিপনের নিজের ভাষায় উপস্থাপন করছি। 7-8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশেই থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হিরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালার ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওইখানে যেতে। সবাই ওই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওই সব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেরও নেশা করতাম ওইখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম। চাঁদের আলো ছিল তাই ভালো লাগছিল। 4 জন মোটামুটি মাতাল মাতাল অবস্থায় ছিলাম। আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট্ট একটি বাচ্চা রেললাইনের ওপর শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠল না। ঘড়ি দেখলাম তখন বাজে রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বলল হয়তো বিড়াল টিড়াল হবে। আমি বিষয়টাকে পাত্তাও দিলাম না। তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল, কারণ এরপর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ঠিক এরপর দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে আড্ডা দিই। কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল, বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমিও করেছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল, তারপরও চলে যাচ্ছে। কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল। আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডসরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙল একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেললাইনের ওপরে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাটাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে এই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাকল হবে। সাহস করে এই কে রে এই বলে একবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটা শিল পাথর দিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতর চলে গেল। আমি ঘড়ি দেখলাম 4টা বাজে, বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম। কিন্তু আমি উঠতে পারছিলাম না, মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার 2 পা আমার গলার 2 পাশ দিয়ে এসে ঝুলেছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখ খামচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে প্রায় কতক্ষণ যায়, কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুশ ফেরার পর নিজেকে বাসায় বিছানায় দেখলাম, পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো কি করে কি হয়েছিল। আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।